শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তালেবানের ডেরায় হানা, পাকিস্তানের চার সেনা নিহত। ভারতের অরুণাচলের 15 এলাকার নাম বদলে দিয়েছে চীন। মালয়েশিয়ায় নববর্ষ উদযাপন বাতিল, করা হবে মুনাজাত। সামান্যতম ভুল করলে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের। ইউক্রেনে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র। ইরানের রকেট উৎক্ষেপণের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালো আমেরিকা এবং জার্মানি। এবং সবশেষ থাকছে, ফ্রান্সে 30,000 পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তেহরিকি তালেবানের টিটিপির সঙ্গে বন্দুক যুদ্ধে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছে। শুক্রবার তালেবানের ডেরায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি মাসে তেহরিকি তালেবান যুদ্ধবিরতি সমাপ্ত ঘোষণার পর পাকিস্তান সেনাদের সঙ্গে টিটিপির এটি ভয়াবহতম সংঘর্ষ। গত 9 নভেম্বর পাকিস্তান সরকার তেহরিকি তালেবানের সঙ্গে এক মাসের অস্ত্রবিরতির চুক্তি করে, কিন্তু পাক সরকার প্রতিশ্রুতি পালন করেনি দাবি করে টিটিপি অস্ত্রবিরতি চুক্তি থেকে সরে আসে। এর একদিন পর খাইবার পাখতুনখোয়া প্রদেশে তাংখ জেলায় পাকিস্তানের এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে তারা। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সেনারা আফগানিস্তানের কাছে তেহরিকি তালেবানের পূর্বের শক্ত ঘাঁটিতে অভিযান চালায়। প্রথম অভিযানটি চালানো হয় উত্তর পশ্চিম তাংখ জেলায়। এখানে অভিযানে টিটিপির 2 সশস্ত্র যোদ্ধা নিহত হন। অন্য অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিকিরিস্তান জেলায়। সেখানে সশস্ত্র এক যোদ্ধাকে আটক করা হয়। এরপর টিটিপির অন্য সদস্যদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি চার সেনা নিহত হয়। অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিছুদিন আগে জানা গিয়েছিল যে অরুণাচল প্রদেশে আস্ত একটা গ্রাম বানিয়ে ফেলেছে চীন। এবার অরুণাচলের 15 এলাকার নাম পাল্টে দিয়েছে চীন। বুধবার অরুণাচলের ওই এলাকাগুলোর নাম বদলে দেয় চীন। বেজিংয়ের এই কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করছে ভারত। জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে, কেবল নতুন নাম দিয়েই এই সত্য বদলে দেওয়া যাবে না। বুধবার চীনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, জংনাং প্রদেশের 15 স্থানের নামকরণ করা হয়েছে। চীনা, তিব্বতী এবং রোমান হরফে এই নামকরণ করা হয়েছে। ওই 15 স্থানের নাম 8টি জনবসতি, 4টি পাহাড়, 2টি নদী এবং 1টি গিরিখাত আছে। এর আগে 2017 সালে অরুণাচল প্রদেশের 6 স্থানের নাম বদলে দিয়েছিল চীন। চীনের দাবি, অরুণাচল দক্ষিণ তিব্বতের অংশ। চীনের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিমন্দন বাগচি জানিয়েছেন, বিষয়টা জানতে পেরেছে। এর আগেও চীন অরুণাচল প্রদেশের নানা অংশের নাম বদলাতে চেয়েছে। 2017 সালের এপ্রিল থেকে এই কাজ করে আসছে চীন, কিন্তু অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে, এই সত্যটা এভাবে নাম বদল করে পাল্টানো যাবে না। মালয়েশিয়ায় 2022 নববর্ষ উদযাপন বাতিল করা হয়েছে। এই উদযাপনের পরবর্তী দেশটির বেশ কয়েকটি রাজ্যে বনার্তদের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি হিসেবে প্রার্থনা করা হবে। প্রধানমন্ত্রী দাতুক শিরি ইসমাইল সাবডি ইয়াকুব বলেছেন, তিনি প্রধানমন্ত্রী বিভাগের মন্ত্রী ধর্মবিষয়ক ইদ্রিস আহমেদ, মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগের এবং ইয়াসাক ডাকওয়া ইসলামিক মালয়েশিয়াকে আগামীকাল পুত্র জায়ারার পুত্রা মসজিদে নামাজের আয়োজন করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমি মালয়েশিয়ার পরিবারকে জানাতে আজ রাতে পুত্রা যায় পুত্রা মসজিদে জামাতে মাগরিবের নামাজ, সালাত, হাজত এবং দোয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা উপস্থিত হতে পারবেন না তারা রেডিও টেলিভিশন মালয়েশিয়া এবং টিভি আল হিজরা ধারা সরাসরি সম্প্রচার অনুসরণ করতে পারেন। গতকাল প্রধানমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী সারা দেশের মসজিদগুলোতে, বিশেষ করে রাজ্যের মসজিদগুলোতে প্রার্থনার জন্য অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করারও আহ্বান জানিয়েছেন। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল সামান্যতম ভুল করলে কিংবা ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবন ঘোর অমনিশায় নেমে আসবে। আয়াতুল্লাহ সাইয়েদ আহমেদ খাতামি আজ শুক্রবার তেহরান বিশ্ববিদ্যালয়ের চত্বরে
অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইহুদিবাদীরা সামান্যতম কাপুরুষতা দেখালে ইরানের সশস্ত্র বাহিনী তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চালানো সামরিক মহড়ার ব্যাপারে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে আয়াতুল্লাহ খাতামি বলেন, ইরানের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক এবং সাম্প্রতিক মহড়ার উদ্দেশ্যও ছিল দেশ রক্ষা করা। কিন্তু ইসরায়েল যদি ইরানের আগ্রাসন চালানোর কথা ভাবে তাহলে আইআরজিসির ক্ষেপণাস্ত্র বর্ষণ করে তেল আবিবের দিনগুলোকে রাতের ঘোর অন্ধকার বানিয়ে দেওয়া হবে। তেহরানের জুমার নামাজে খতিব মার্কিন সন্ত্রাসী হামলায় জেনারেল সুলাইমানি শাহাদতের বার্ষিকী উপলক্ষে বলেন, ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকাকে বড় ধরনের চপেটাঘাত করেছে, কিন্তু চূড়ান্ত প্রতিশোধ সেদিনই নেওয়া হবে যেদিন সুলাইমানিকে হত্যার নির্দেশ দানকারী ট্রাম্প থেকে শুরু করে ওই নির্দেশ বাস্তবায়নে জড়িত প্রতিটি ব্যক্তির বিচার করা সম্ভব হবে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো ধরনের আগ্রাসনের জবাব যুক্তরাষ্ট্র কঠোরভাবে দেবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ফোনে দুদেশের নেতার মধ্যে কথা হলে বাইডেন এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইউক্রেন প্রশ্নে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধান প্রয়োজন, হোয়াইট হাউস একথা জানিয়েছে। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ইউক্রেনের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে তাদের দুই দেশের সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে যেতে পারে। তিনি আরও বলেছেন, এই ধরনের নিষেধাজ্ঞা হবে একটি বড় ধরনের ভুল। মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি একটি বিবৃতিতে বলেছেন, রাশিয়ার নেতার সাথে দীর্ঘ 50 মিনিট ধরে ফোনালাপ চলাকালে বাইডেন সুস্পষ্টভাবে বলেন, রাশিয়া ইউক্রেনে আবারও কোনো ধরনের আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদেশ এবং অংশীদাররা এর কঠোর জবাব দেবে। ইরান সফলভাবে মহাকাশে একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠানোর যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা এবং জার্মানি। দুটি দেশই ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। 2015 সালে ইরানের পরমাণু সমঝোতাকে অনুমোদন করে এই প্রস্তাব পাশ করা হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হুসাইনি বৃহস্পতিবার মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর খবর দিয়ে বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট বহনকারী রকেট সি মুরগে করে তিনটি গবেষণাধর্মী ডিভাইস পাঠানো হয়েছে। তিনি বলেন, মহাকাশ গবেষণার এই মিশনে প্রথমবারের মতো একই সঙ্গে তিনটি ডিভাইস পাঠানো হয়েছে। এসব ডিভাইস মহাকাশের কক্ষপথে 470 কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে। ইরানের এই কর্মকর্তা জানান, রকেট উৎক্ষেপণের সময় মহাকাশ কেন্দ্রের সব কিছু নিখুঁতভাবে কাজ করেছে এবং পরিকল্পনার মতো স্যাটেলাইট বহনকারী রকেট উৎক্ষেপণ করা হয়েছে। চূড়ান্তভাবে মহাকাশ গবেষণা পরিকল্পনার লক্ষ্য অর্জিত হল। ফ্রান্সে এই পর্যন্ত 30,000 পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত দেশটির মোট 1,47,000 সরকারি কর্মকর্তার মধ্যে 25% পুলিশ কর্মকর্তা। বর্তমানে দেশটির সহস্রাধিক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত। গত 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক 2,08,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বছর শেষের উৎসবে প্রায় ম্লান হয়ে গেছে ফ্রান্স। দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী আরও 3 সপ্তাহ সব নাইট ক্লাব বন্ধ থাকবে। 6 ডিসেম্বর থেকে এই 1600 ক্লাব বন্ধ করা হয়েছে। উৎসবের এই সময়ে প্রচুর লোক ঘুরতে বেড়াতে চান, তাতে সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করেই কড়াকড়ি শুরু করেছিল প্রশাসন, কিন্তু শেষ রক্ষা হলো না তাতেও। গত একদিনে 2 লাখ ছাড়িয়েছে সংক্রমণ। গত শনিবার প্রথম করোনা সংক্রমণ 1 লাখ ছাড়িয়েছিল ফ্রান্সে। কয়েকদিনের মাথায় সংক্রমণ দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ফ্রান্সের পর্যটন মন্ত্রী বলেছেন, ব্যবসায়ী এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের আর্থিক সংকটের বিষয়টি বুঝতে পারছি, কিন্তু কোনো উপায় নেই, সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি টিকাদানের হার ফ্রান্সে। টিকা নেওয়ার যোগ্য জনসংখ্যার 90%-এরও বেশি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, তারপরেও এই অবস্থা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।